দোসরা অক্টোবর 2022 তারিখে কর কমিশনার কার্যালয় কর অঞ্চল খুলনা থেকে একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই নিক বিজ্ঞপ্তিটি নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল খুলনা, তো এর ওয়েবসাইট দেওয়া আছে নিক বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 2 অক্টোবর 2022 তারিখে। এখানে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নং এত তারিখ 3রা ফেব্রুয়ারি 2021-এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কর অঞ্চল খুলনার শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদ সময়ে শর্ত সাপেক্ষে খুলনা বিভাগের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দেখুন যে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে খুলনা বিভাগের, অর্থাৎ কেবলমাত্র খুলনা বিভাগের জনগণই কিন্তু বা আবেদনকারী কিন্তু আবেদন করতে পারবেন। এখানে পদের সংখ্যা দেওয়া আছে, 4টি পদের কথা বলা হয়েছে এবং 4টি পদের মধ্যে কিন্তু 23 জন আর কি নিয়োগ করা হবে। তো 23 জনের মধ্যে প্রথমে যেটা বলা আছে যে উচ্চমান সহকারী গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 14,000 24,680 টাকা। তো এটি 4টি পোস্ট রয়েছে, এর যোগ্যতা দেওয়া আছে দেখুন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে গতি থাকতে হবে 25 ও 30 থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্ট কিন্তু উত্তীর্ণ হইতে হবে। 2 নম্বরে সাত মুদ্রা করিকাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পোস্ট রয়েছে 3টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনুন্নত দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, এছাড়া কম্পিউটারে ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং স্যাটলিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 70 ও 45 থাকতে হবে এবং টাইপিংয়ে সর্বনিম্ন বাংলা ইংরেজিতে গতি সম্পন্ন যথাক্রমে 25 ও 30 থাকতে হবে, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে 14টি পোস্ট রয়েছে, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। তো কোনো স্বীকৃত বোর্ড থেকে যে অনন্য দ্বিতীয় বিভাগ বা জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি কিন্তু বাংলা ইংরেজিতে 20 ও 20 থাকতে হবে। দেখুন যে গাড়ি চালক রয়েছে, সর্বশেষ যে পদটি রয়েছে গাড়ি চালক পোস্ট রয়েছে, এতে 2টি পোস্ট রয়েছে, এর গ্রেড 16, 9,300 থেকে 22,490 বেতন স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কোনো স্বীকৃত বোর্ড থেকে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ থাকতে হবে এবং হালকা ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে, 3 বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিচে কিছু শর্ত দেওয়া আছে, অর্থাৎ চাকরির বয়স কিন্তু 18 থেকে 30 বছর এর মধ্যে হইতে হবে এবং যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদের কিন্তু 32 বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য। এছাড়াও কিন্তু নিচে আমি যদি একটু চলে আসি যে এই নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও কিন্তু কর অঞ্চল খুলনার যে ওয়েবসাইটটি আছে, এই যে taxzonekhulna.com, এইখানে কিন্তু পাওয়া যাবে। তো আমি একটু নিচে চলে আসি, এখানে কিছু যারা মুক্তিযোদ্ধা সন্তান তাদেরকে কী কী ইনফরমেশনগুলো দিতে হবে এখানে কিন্তু দেওয়া আছে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত কিছু নিয়মাবলী দেওয়া আছে, অর্থাৎ এই যে KTAX মানে খুলনা ট্যাক্স, ktax.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 18 অক্টোবর 2022 মাধ্যমে, এই ওয়েবসাইটের মাধ্যমে 16 অক্টোবর 2022 সালে 10 ঘটিকা থেকে 14 নভেম্বর 2022 11টা 59 ঘটিকার মধ্যে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আবেদন করার পর আপনি সভাপতি একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি ইউজ করে কিন্তু 72 ঘন্টার মধ্যে এই যে চাকরির ফি আছে একটা, সেই ফিটি কিন্তু আপনার পরিশোধ করতে হবে। এছাড়া আপনার অনলাইনে আপনার ছবি আপলোডের ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে কিন্তু 300 পিক্সেল এবং ফাইল সাইজটি হবে কত, 100 KB-র মধ্যে থাকতে হবে এবং স্বাক্ষরটি 300 পিক্সেল দৈর্ঘ্য থাকতে হবে এবং প্রস্থ থাকতে হবে 80 পিক্সেল এবং সাইজ কিন্তু 60 KB-র বেশি হবে না। এই হলো বিষয়। তো আপনারা যদি মনে করেন যে এই ট্যাক্স অফিসের চাকরির জন্য আবেদন করবেন বা চাকরি করতে আগ্রহী, তো আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।